মুক্তিযুদ্ধের সংগঠক ইতালির নাগরিক ফাদার মারিনো রিগনের শেষ ইচ্ছা অনুযায়ী বাগেরহাটের শেলাবুনিয়া গির্জার সামনে তাকে সমাহিত করা হলো। মৃত্যুর পর পরিবারের সদস্যদের এক বছর সময় লেগেছে সমাহিত করার সিদ্ধান্ত নিতে। অবশেষে সরকারের সহযোগিতায় মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বাংলার মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন রিগন। খুলনা প্রতিনিধি এমডি অসীমের চিত্রে আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ। 1953 থেকে 2014 সাল পর্যন্ত বাগেরহাট জেলার সুন্দরবন সংলগ্ন মংলা উপজেলার পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিয়োজিত ছিলেন ইতালির বাসিন্দা ফাদার রিগন। সুদূর ইতালিতে স্বজনদের রেখে জীবনের বেশিরভাগ সময় পার করেছেন বাংলাদেশে। মানবতার কল্যাণে নিবেদিত এই মানুষটি বাংলাদেশে নাগরিকত্ব পায় 2008 সালে। এরপর থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করতেন রিগন। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য 2012 সালে তাকে প্রদান করা হয় মৈত্রী সম্মাননা। 2014 সালে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তার নিজ দেশ ইতালিতে নিতে চাইলে মৃত্যুর পর মংলার শেলাবুনিয়াতে সমাহিত করার শেষ ইচ্ছা ব্যক্ত করেন রিগন। অবশেষে বিদেশ থেকে প্রিয়ভূমিতে ফিরলেন তিনি, তবে জীবিত নয়, কফিন বন্দী হয়ে। সকাল থেকেই মংলার সর্বস্তরের মানুষ অপেক্ষায় ছিলেন তাদের ভালোবাসার মানুষটিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। অগণিত মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন রিগন। মানব কল্যাণে কাজ করার সময় ফাদার রিগন মনে প্রাণে বাংলাদেশের মানুষ ও প্রকৃতিকে ভালোবেসেছিলেন বলে জানাই তার সম্প্রদায়ের লোকেরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্ম প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জা, মন্দির, মসজিদ সমস্ত কিছু উনি করে গেছেন। শিক্ষাক্ষেত্রে তিনি ব্যাপক কাজ করেছেন। তাকে হারিয়ে আমরা সেন্ট পলস পরিবার, এ এলাকার মানুষ গভীরভাবে শোকাহত। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কথা তুলে ধরে কৃতজ্ঞতা জানান বীর প্রতীক কাজী সাজ্জাদ আলী জহির। অত্যাচারিত, অবহেলিত, অত্যাচারের শিকার যে বাঙালি জাতি, তাদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন একাত্তরে সর্বশক্তি নিয়ে, এটাই তার বিশাল অবদান। মানবপ্রেমিক ফাদার রিগনের কথা স্মরণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান রাষ্ট্রদূত মিস্টার মারিও পালমা। Dopo la sua dipartita di poter essere sepolto tra la sua gente, i suoi parrocchiani. চিরনিদ্রায় শায়িত হলেও মানুষের ভালোবাসায় অমর হয়ে থাকবেন ফাদার মারিনো রিগন। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।